সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে আমরা দেখবো ফেমিস্ট্রির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা পাত্র আছে আমাদের মাঝে তিনটা পাত্র দেখতে পাচ্ছি তো এই পাত্রে আমরা দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করবো এখানে আমরা আজকে অধ্যাটাতে দ্রাব্যতার গুণফল নিয়ে আলোচনা করব তো আমরা সবাই জানি যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন সব সময় আসে প্রতি বছরই আসে তো আমরা এটা নিয়ে আলোচনা করি আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা সবাই বুঝতে পারবা ওই তিনটা পাত্র পরীক্ষা এইভাবেই প্রশ্ন থাকে যে তিনটা পাত্র দেয়া থাকে তিনটা পাত্রের মধ্যে তিনটা দ্রবণ থাকে ওই দ্রবণের হচ্ছে ঘনমাত্রা থাকে আয়তন থাকে যে কীরকমভাবে ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম কার্বোনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এই তিনটে দ্রবণ আছে তো দ্রবণের প্রথম প্রশ্নটা হচ্ছে তিন নং দ্রবণে পাত্রের দ্রাব্যতা বের করতে বলছে হ্যাঁ তিন নং পাত্রটা আমি দেখি এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের কে দেওয়া আছে সো আমরা ফার্স্টে অ্যাট ফার্স্ট আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডকে যদি আমরা ভাঙাই ক্যালসিয়াম ফ্লোরাইডকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো সি এ টু প্লাস ওকে দেন প্লাস হচ্ছে এফ মাইনাস এখন সামনে কিন্তু টু আছে এফ এর সাথে টু আছে তো টুটা আমরা এখানে দিব ঠিক আছে এটা আমি সবাই জানি নবম দশম শ্রেণীতে শিখে এসছি সেটা নিয়ে আমি এমন কিছু কথা বলতে চাই না তা আমি এখানে লিখবো কে এসপি কে এসপি কিন্তু আমি প্রথমটাকে ধরবো এস প্রথমটা দ্রাব্যতাকে ধরবো এস সেকেন্ডে আমার টু আছে কিন্তু এখানে যদি আমার কিছু থাকতো সেটা আমি গুণ করে দিতাম এখানে টু আছে দেখে টু এটা এস ধরবো এখন উপরে আমি পাওয়ার দিব হচ্ছে টু আমার অন্য অন্য চ্যাপ্টারগুলো অন্য ভিডিওগুলোতে এই জিনিসটা ভালোভাবে বোঝানো আছে সো তোমরা দেখে নিবে সবাই এটা বলতে চাচ্ছি না ভিডিও দীর্ঘ করতে চাচ্ছি না সো প্রথমটা হচ্ছে দ্রাব্যতা এস সেকেন্ডটা হচ্ছে টু এস দিলাম কারণ আগে টু আছে এবং আগে টু থাকার কারণে আমি পাওয়ারও টু দিলাম সো আমার আলটিমেটলি এখানে আসতেছে ফোর এস কিউব আসতেছে ঠিক আছে আমার কে এসপির মান আসতেছে ফোর এস কিউব তো কে এসপি মানটা আমার কিন্তু দেয়া আছে ওয়ান ইন্টু টেন ইন থ্রি তো আমি এখান থেকে এস এর মানটা বের করলে কিন্তু আমি পাত্রের দাব্যতাটা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমার এস টু আমি লিখতে পারি ওয়ান ইনটু টেন ইন বাইস থ্রি ডিভাইড বাই ফোর আমি যদি এখানে ঘনমূল করে দিই ক্যালকুলেটরে যদি আমি এই জিনিসটা করি এই থ্রিটা এই পাশে আসলে এভাবে হয়ে যাবে তো এই জিনিসটা যদি আমি করি ক্যালকুলেটারে দিই তাহলে আমি এস এর মানটা পেয়ে যাবো তার মানে হচ্ছে আমি দাব্যতাটা পেয়ে যাবো এই হচ্ছে আমার কয় আনসার কটা আমাকে এভাবে করতে হবে ওকে ফ্রেন্ডস তো নেক্সট কোয়েশ্চেনটা আমার দেয়া আছে যদি আমি এক নং আর দুই নং পাত্রগুলোকে মিশ্রণ মিশ্রিত করি দুইটা পাত্রকে যদি আমি মিশ্রিত করি দেন হচ্ছে অদক্ষেপ পড়বে না কি পড়বে না তা আমি ফার্স্টে বলিনি অদক্ষেপ পড়ার শর্ত আছে কিছু অদক্ষেপের শর্ত হচ্ছে পদক্ষেপের শর্তের জন্য আমাকে যে যার পদক্ষেপের কথা বলবে যেমন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ পড়বে ক্যালসিয়াম কার্বোনেটার আমার কে এসপি লাগবে আর কেআইপি লাগবে তারপর ক্যালসিয়াম কার্বোনেটের কেএসপি কিন্তু দেওয়া আছে যদি ক্যালসিয়াম কার্বোনেটের কেআইপিটা বড়ো হয় কে এসপি থেকে তাহলে অধক্ষেপ পড়বে অধক্ষেপটা আমার পড়বে কিন্তু যদি কে এস পিটা বড়ো হয় কেআইপি থেকে তাহলে পড়বে না অধক্ষেপ পড়বে না তার মানে আমার যেহেতু কেএসপি মানটা আমার দেয়া আছে কেআইপিটা আমার বের করতে হবে কেআইপিটা আমাকে বের করতে হবে এই দুটা পাত্র থেকে আচ্ছা কেআইপি বের করার জন্য প্রথম যে কাজটা করতে হবে আমার ঘনমাত্রা লাগবে কী লাগবে ঘনমাত্রা আমাকে বের করতে হবে কেআইপির জন্য কেআইপি এর জন্য ঘনমাত্রা লাগবে ওকে তা আমার ক্যালসিয়াম কার্বোনেটের ঘনমাত্রা বের করতে হবে ক্যালসিয়াম কার্বনেটের কেআইপি যেহেতু বের করব ক্যালসিয়াম কার্বোনেটকে যদি আমি ভাঙি ক্যালসিয়াম টু প্লাস তো এই হচ্ছে আমার ক্যালসিয়ামের ক্ষেত্রে তো আমার ক্যালসিয়ামের দোনোটার ক্ষেত্রে আমার কেআইপি যখন আমি বের করব আমার দনুটার ঘনমাত্রা লাগবে যে ক্যালসিয়ামের ঘনমাত্রা ক্যালসিয়ামের ঘনমাত্রার সাথে কার্বনেট আয়নের ঘনমাত্রা আমাকে গুণ করে দেন আমার বের করতে হবে এখন আমি যদি কোশ্চেনের দিকে তাকাই ঠিক আছে কোশ্চেনের দিকে তাকালে আমার দেখতে পাচ্ছি এক নাম্বার আর দুই নাম্বারের মধ্যে আমি ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম কার্বনেট যদি বিক্রিয়া করি ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম কার্বোনেটে যদি আমি বিক্রি করি তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেট পাবো আর হচ্ছে সোডিয়াম ঠিক আছে এই দুটো যদি আমি বিক্রি করি দেন হচ্ছে এই দুটো পাচ্ছি এখান থেকে আমাকে ক্যালসিয়াম কার্বনেটের কেআইপিটা বের করতে হবে এখন আমার ক্যালসিয়াম কার্বনেটের যদি আমি মিশ্রণ করি সাপোজ এই দুটো পাত্র আমি মিশ্রিত করলাম এই দুটো পাত্র আমি অ্যাড করলাম দেন অ্যাড করলে আমি নতুন একটা পাত্র পাবো সেই নতুন পাত্রে আয়তন হবে হচ্ছে এই দুইটা পাত্রের যোগফল তার মানে তিরিশ আর পঁচিশ হচ্ছে পঞ্চান্ন মিলিলিটার পঞ্চান্ন এম এন হচ্ছে নতুন পাত্রের আয়তন কিন্তু ঘনমাত্রাটা আমি জানি না ঘনমাত্রাটা এক্স ধরে নিতে হবে এক্স এম ওকে কারণ সাপোজ আমি এই দুইটা পাত্রকে মিক্স করলে এই দুইটা পাত্রের পানি তো হবে আমার নতুন পাত্রের মধ্যে মানে পঞ্চান্ন মিনিট তার মানে আয়তনের কোনো চেঞ্জ হবে না আয়তন চার্জ দুইটা যোগ ফল হবে কিন্তু ঘনমাত্রা তো আর সেম থাকতেছে না এখানে ঘনমাত্রা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তার মধ্যে ঘনমাত্রা ধরে নিলাম এক্স তো এই দুটা আমার আগে ঘনমাত্রাটা আমি বের করবো তো প্রথমে আমি লিখবো আমার থার্টি ইন্টু জিরো পয়েন্ট সেভেন ফাইভ এস ওয়ান ভি ওয়ান এস টু ভি টু ওই সুত যদি আমি করতেছি দেন পঞ্চান্ন মানে মোট আয়তন ইন্টু এক্স একই রকমভাবে সেকেন্ডটার ক্ষেত্রে আমি করবো পঁচিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এক্স ওকে এই দুটোই ইকুয়েশান থেকে আমি এখন এক্সের মান বের করবো তাহলে আমার এক্সটার দাঁড়াচ্ছে আমি যদি ভাগ করি থার্টি ভাগ আমি যদি করি আমার আসতেছে এক্সের মান আসতেছে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো নাইন জিরো এম আসতেছে একটা একই রকমভাবে যদি আমি এই জায়গাটাতে করি পঁচিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ভাগ পঞ্চান্ন এটা যদি করি আমার এখানে এক্স আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে আমি দুই জায়গা থেকে আমি এক্সের মানটা আগে বের করে নিব আমার প্রথম কাজটা হচ্ছে আমি এভাবে আমি বলি আগে প্রথম পাত্রের আয়তন ঘনমাত্রা যোগ করে প্রথম পাত্রের আয়তন আর ঘনমাত্রা যোগ গুণ করে নতুন যে পাত্র পাইলাম ওটার আয়তন ঘনমাত্রা হবে সমান একই রকমভাবে দ্বিতীয় পাত্রের আয়তন আর ঘনমাত্রা গুণ করে সমান সমান হবে নতুন পাত্রের আয়তন ঘনমাত্রা ওকে ওটাকে আমি এক্সে দুটো মান পেলাম তো এই ঘনমাত্রাটা হচ্ছে আমার ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম আয়নের জন্য ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা হবে এটা আর এটা হচ্ছে আমার কার্বনেট আয়নের যে ঘনমাত্রা এটা হবে এটা তো এই দুটা ঘনমাত্রা আমি এখন কেআইপিতে বসাবো জাস্ট এই জিনিসটা এখন আমি বসাবো কেআইপিতে তো আমি যদি এখানটায় বসাই যে আমার জিরো পয়েন্ট ফোর জিরো নাইন জিরো একটা দেন আরটা হচ্ছে আমার কত জিরো পয়েন্ট টু ফাইভ আমি এখানে বসাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ এই দুটো যদি আমি গুণ করি গুণ করে আমি পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো নাইন জিরো ক্যালকুলেটা দেখছি তাহলে আমার আলটিমেটলি আসতেছে কত আসতেছে জিরো পয়েন্ট ওয়ান জিরো টু টু ফাইভ এবং এটাকে যদি আমি একটু করি যে ওয়ান ইন্টু টেন ইনভার্স ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু টেন ইনভার্স ওয়ান লিখতে পারি এটাকে বৈজ্ঞানিক আকারে যদি আমি লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে আমি সুন্দর করে লিখি যে কেআইপিটার মান আসতেছে আমার ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট জিরো টু ইন্টু টেন ইনভার্স ওয়ান আর আমার কে এসপির মান কিন্তু ওরা দিয়ে দিচ্ছে অলরেডি যে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স নাইন তো আমি দেখতে পাচ্ছি আমার কোনটা বড় অবশ্যই কেআইপিটা বড় আমি দেখতে পাচ্ছি যেখানে পাওয়ার মান যেখানে ছোট থাকবে সেটাই হবে বড়ো ইনভার্সের দিকে যেটা পাওয়ার ছোটো থাকবে সেটা হবে বড় তার মানে আমার কেআইপিটা গ্রেটার দেন কে এস পি হচ্ছে অদক্ষেপটা অবশ্যই পড়বে অদক্ষেপ করবে তো ফ্রেন্ডস আশা করি তোমরা যে বিষয়টা ক্লিয়ার হতে পারছো এইভাবে আমরা কে এস পি কেআইপির মাধ্যমে আমরা পদক্ষেপ করবে নাকি কি না এই ম্যাপটা আমরা করতে পারি আমি আবার সবাইকে বলতেছি কেএসপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটারই কেএসপি বের করতে বললুক সেটাকে আমরা ভাঙাবো ভাঙা ওই অনুযায়ী বিক্রির মাধ্যমে আমি ভাঙাবো যেমন সাপোজ আমাকে দিল যে এখানে আমি একটা ম্যাট করি যেমন আমাকে দিল যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের কেএসপি বের করতে বলছে আমাকে অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইডের কে এসপি তো আমি লিখবো যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটাকে যদি আমি ভাঙাই এ এল থ্রি প্লাস টু ওএচ মাইনাস ওকে দেন এটা হবে তো এটা আমি যদি কে এস পি করি এটা হচ্ছে আমার এস দেন এখানে টু আছে আমি টু এস আর উপরে একটা হোলস্কার তার মানে আলটিমেটলি আমার ফোর এক্স কিউব আসতেছে ওকে যদি আমাকে অ্যালুমিনিয়াম সালফেট বের করতে বলে এটার কে এসপি বের করতে বলে এটাকে আমি ভাঙাবো এ এল থ্রি প্লাস প্লাস এস ফোর টু মাইনাস এখন আমি এস ও ফোরের আগে থ্রি দেখতে পাচ্ছি সেখানে থ্রি দেবো আর এ এল টুতে আমি টু দেখতে পাচ্ছি এখানে টু দেবো তাহলে এটা আমার কে এস পি হবে টু ইন্টু এস যেহেতু টু আছে সামনে একটা হোল স্কোয়ার দিবো এটা গুণ আবার এখানে আমি থ্রি এস সামনে থ্রি পাচ্ছি অল কি দেব ওকে ফ্রেন্ডস তো এইভাবে আমি করলে আমার এটা আসবে হচ্ছে একশো আট এস টু দি পাওয়ার ফাইভ এখানে আমি যদি এসের এর মানটা বসাই দিই এসের এর মানটা বসাই তাহলে আমি কী পাবো আমি কে এসপির মানটা পেয়ে যাব তো একই রকমভাবে এইভাবে আমরা কে এস দাব্যতা বের করতে পারি এস এর মানটা বের করতে পারি আর তখন না অদক্ষেপ পড়বে না কি পড়বে না তোমাকে তো দেখালাম আমরা তোমাকে যে আইপি কেআইপি এবং কে এস পি করার মাধ্যমে যেটা বড় হবে সেটা মাধ্যমে আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে অতক্ষে পড়বে নাকি বলবে পড়বে না তো সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছে সবার কাছে ক্লিয়ার সবাই যারা যারা ভিডিওটা বোঝো নাই তারা ভিডিওটা আবার প্রথম থেকে দেখবা বারবার দেখলে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা একটা আরেকটা একটা জিনিস বলি পির ক্ষেত্রে জাস্ট শুধু ঘনমাত্রা সেখানে কোনো পাওয়ার বসবে না সেটার ক্ষেত্রে কোনো পাওয়ার বসবে না জাস্ট হচ্ছে ঘনমাত্রা কিন্তু কেএসপির ক্ষেত্রে প্রত্যেকটাতে পাওয়ার বসাইতে হবে ঘনমাত্রার পাওয়ারগুলো উপর উপর যাবে ওকে সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে